দু দলের খেলোয়াড়দের মারামারি, ম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পন্ড, দু দলের খেলোয়াড়দের মারামারি ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো শেতাবগঞ্জ পৌরসভার আয়োজনে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পঞ্চম ম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। 9 ডিসেম্বর 2022 শুক্রবার বিকেলে রংপুরের পীরগঞ্জ ও ঠাকুরগাঁয়ের রানুসংকেল দলের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি অমীমাংসিত অবস্থায় সমাপ্ত হয়। খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলার মধ্যবিরতি পর্যন্ত কোনো দল গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধে দু দলের খেলোয়াড়দের মাঝে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতিতে রূপ নেয়। পরে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে দেখা দেয় ব্যাপক উত্তেজনা। বোচাগঞ্জ থানা পুলিশ ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উক্ত ম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা দেখেন যথাক্রমে দিনাজপুর জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকি, দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব শাহ ইফতেকার আহমেদ, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব ছন্দা পাল, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবু সৈয়দ হোসেন, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আফসার আলী, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সবুর, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ। খেলায় সভাপতিত্ব করেন শেতাবগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ আসলাম। Thank you.